হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি খুবই ঘরোয়া পদ্ধতিতে মুড়ি মাখার রেসিপি নিয়ে এসেছি। তাহলে আসুন দেখে নিই এরকম লোভনীয় জিভে জ্বলানো মুড়ি মাখা আমি কীভাবে তৈরি করছি। এইখানে একটা বোলে আমি 3 কাপ মুড়ি নিয়ে নিয়েছি। নর্মাল যে মুড়িটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেই মুড়িই নিয়েছি। এইবার এই মুড়িটা আমি খুব ঘরোয়াভাবেই মাখবো। প্রথমে যেমনটা দেখালাম এখানে আমি বোলে মুড়ি নিয়ে নিয়েছি, এবার আমি সর্ষের তেল অ্যাড করব। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এইখানে সর্ষের তেল ছাড়াও যদি আপনারা সর্ষের তেল না ইউজ করতে চান, এখানে কিন্তু আচারের তেল দিয়েও কিন্তু এই মুড়িটা মাখা যেতে পারে। এইবার দিয়ে দেব 1/2 টিস্পুন বিট নুন, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এইখানে আমি নিয়ে নিয়েছি 2টো ছোট সাইজের শসা, শসাগুলো এইভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সবটাই দিয়ে দেব। রয়েছে 2টো কাঁচা লঙ্কা আর 1টা ছোট সাইজের টমেটো, সবটাই দিয়ে দেব। আর যদি চানাচুর থাকে তাহলে তো খুবই ভালো, চানাচুর দিয়ে দেবেন। তো আমার কাছে চানাচুর অ্যাভেলেবেল নেই বলে আমি এখানে আমি লেস চিপস রয়েছে, তো এই চিপসগুলো আমি একটু ক্রাশ করে দেব। এটা আমি খুবই ঘরোয়াভাবে দেখাচ্ছি, দেখুন এই চিপসগুলো আমি এভাবে করে ক্রাশ করে দেব। চিপস দেওয়ার পর এবার দিয়ে দেব কিছুটা চিনে বাদাম। দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুড়িটা মাখতে হবে, হাত দিয়ে মুড়ি মাখার স্বাদই কিন্তু আলাদা। এভাবে করে খুব ভালোভাবে হালকা হাতে মুড়িটা মেখে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে মুড়ি মাখা, একদম রেডি, খুবই সহজ উপকরণ দিয়ে তৈরি করলাম। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।